শান্তিনিকেতনে বসন্ত উৎসব আজ আপামর বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, পশ্চিমবঙ্গ পর্যটনের মুখ। এই উৎসবে অংশ নেন বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষক, দেশ এবং দেশের বাইরে থেকে আসা হাজারো মানুষ। শান্তিনিকেতনের দোলযাত্রা একসঙ্গে এক নিঃশব্দ উত্তরণ ঘটায় বাঙালির রুচিতে, মননে, আচার ও আচরণে। ধর্মের ছুটমার্গ, সামাজিক বিধিনিষেধ বা লোকাচারের বাড়াবাড়ি, এর কোনো কিছুই আসতে পারেনি রবীন্দ্রনাথের এই শান্তিনিকেতনে। বলা ভালো, শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এই উৎসব এখনও তাই আন্তরিক, এখনও অমলিন আনন্দের উৎস। ১৯০৭ সালের 17ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে বিশ্বকবির ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এই উৎসবের সূচনা হয়। তিনি এর নাম দিয়েছিলেন ঋতুরঙ্গ উৎসব। সেইবার শান্তিনিকেতনের প্রাণকুঠিরের সামনে শুরু হয় উৎসব। এখন অবশ্য প্রাণকুঠির নাম বদলে হয়েছে সমীন্দ্র পাঠাগার, তবে ঋতুরঙ্গ উৎসব হারিয়ে যায়নি, বরং কালের নিয়মে পরিবর্তিত ও পরিমার্জিত রূপ শান্তিনিকেতনের আজকের এই বসন্ত উৎসব। সরস্বতী পুজোর দিন শুরু হলেও পরবর্তীকালে এই অনুষ্ঠান বিভিন্ন বছর ভিন্ন ভিন্ন তারিখ ও তিথিতে অনুষ্ঠিত হয়েছে। শান্তিনিকেতনের প্রাণপুরুষ রবীন্দ্রনাথের বিদেশ যাত্রা বা অন্য আরও দিক মাথায় রেখে কোনো এক নির্দিষ্ট দিনে আশ্রমবাসী মিলিত হতেন বসন্তের এই আনন্দানুষ্ঠানে। গ্রাম বাংলার চিত্রটি অবশ্য ভিন্ন। সেখানে দোল পূর্ণিমা উদযাপিত হয় নাম সংকীর্তন, পিঠেপুলি আর রং আবিরে খেলার মধ্যে দিয়ে। রাধা গোবিন্দের পায়ে আবির, মৃদঙ্গ, শৃখল ঠেকিয়ে গ্রাম্য বৃদ্ধ বৈষ্ণব গেয়ে উঠতেন গৌর এসো হে। যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম অবশ্য এই দোল পূর্ণিমায়। কালচক্রে বাঙালি সংস্কৃতিতে আজ হোলির রঙের ছোঁয়া, দোলযাত্রা আজ হোলি উৎসবে পরিবর্তিত। দোল পূর্ণিমার আগের দিন সন্ধ্যাবেলা ন্যাড়াপোড়া থেকে শুরু করে বাঙালি আজ তাই মেতে উঠেছে হোলি সেলিব্রেশনে। অনুষঙ্গ দান করতে চলে এসেছে বেনারস থেকে ভাঙও। শান্তিনিকেতনের বসন্ত উৎসব অবশ্য এসবের থেকে অনেক দূরে। হোলির আগের দিন অশোক পলাশের রাঙা হাসিকে সাক্ষী রেখে গাওয়া হয় চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। বসন্ত উৎসবে শান্তিনিকেতনের নারী পুরুষ সকলেই সেজে ওঠেন একই রঙে, একই ঢঙে। সে রং প্রকৃতির, পলাশের আগুন ছোঁয়া সে রং। আবির খেলায় আবির আসে তালপাতার নৌকায়। বাদুরের রং, বেলুন, পিচকিরি এসব কিছুই শান্তিনিকেতনে নেই, আছে পলাশের মালা, ফুলের গয়না, শান্তিনিকেতনী সাজের নিজস্ব ঘরানা আর মানুষের আন্তরিকতা। রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের কথা মাথায় রেখে রচনা করেছেন নাটক, কবিতা, নৃত্যোপযোগী গানের রাশি। মূল অনুষ্ঠানের উপযোগী গানের সঙ্গে আনন্দ নৃত্য, সন্ধ্যার নৃত্যনাট্য, খোলা মঞ্চের পিছনে বাসন্তিকা ফুলের ফাঁকে পূর্ণচন্দ্র সম্ভার সাজানো থাকে থরে থরে। এই সংযম শালীনতা বিরল। মঞ্চ থেকে অনুষ্ঠানের সুর ছড়িয়ে পড়ে আম্রকুঞ্জের কোণে কোণে, ভবনে ভবনে, বাংলার আকাশে বাতাসে।